আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা আজ 10ই আগস্ট 2020 রোজ সোমবার আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অনখলায় মামা ভাগ্নের ডেরি ফার্মে এই ফার্মটি পরিচালনা করছেন মোহাম্মদ তহিদুল ইসলাম তিনি মূলত বিভিন্ন গ্রামগঞ্জ বা বিভিন্ন এলাকা থেকে বকনা বাছুর এবং ষাঁড় বাছুর সংগ্রহ করেন এবং বিক্রি করে থাকেন আজকে আমরা দেখব যে মামা ভাগ্নের ডেরি ফার্মে তহিদুল ইসলাম ভাই তার খামারে বর্তমানে কি কি জাতের বকনা বাছুর রেখেছেন এবং এই বকনা বাছুরগুলোর দাম সম্পর্কে দর্শক আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক চলুন আর দেরি না করে আমরা মামা ভাগ্নের ডেরি ফার্মের স্বত্বাধিকারী তহিদুল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো বর্তমানে খামার কি রাখছেন বকনা সার আসলে বকনা সার দুইটাই আছে তো সার বিক্রি করে ফেলেছি বর্তমানে একটাই আছে এখন বর্তমানে বকনা আছে সার সবই বিক্রি একটা আছে বর্তমানে তো বর্তমানে যে বকনাগুলো আছে কি কি জাতের বকনা রাখছেন এগুলো আসলে হলস্টাইন ফ্রিজিয়াম আছে মুন্ডি আছে জার্সি আছে তারপর শাইওয়াল আছে সব ধরনের বকনাগুলো আমরা রাখি তাই কারণ কাস্টমারের সবগুলাই চাহিদা থাকে জি একজনের এক রকম চাহিদা থাকে আর কি আমরা ওই ক্ষেত্রে সবগুলাই আর কি রাখছি আচ্ছা তো আচ্ছা ভাই আপনারা যে বকনাগুলো সংগ্রহ করেন এগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন মূলত আসলে এগুলো বেশিরভাগ আমরা গ্রামগঞ্জ থেকে বেশি নিয়ে আসি কারণ গ্রামে হয়তো আমরা যখন আর কি খবর পাই তখন আমরা যাই যাই সারি ওই গরুটার দুধ কতটুক হয় ওর মার কি সুমাচার এগুলো দেখে টেকে ভালো লাগলে আমরা তখন ওই বাসনাই করে ভালোগুলা নিয়ে আসি ভাই দেখেন আপনারা বকনাটা উলান দেখলে বুঝতে পারবেন যাই হোক আমরা দেখছি মূলত আপনারা মায়ের দুধের রেকর্ড বা বকনার উলানগুলাও দেখে নিয়ে আসেন জি দেখে নিয়ে আসি এগুলো দেখি প্রথম বিয়ানে এই বকনাগুলো থেকে আপনি কেমন দুধ হতে পারে আশা করেন এরকম আসলে সবই তো আল্লাহর হাতের ইচ্ছা এগুলা তো আমাদের ইচ্ছা না তো আশা করা যায় 10 থেকে 12 লিটার এরকম প্রথম বিয়ানে আশা করা যাবে আপনি আশা করছেন যে প্রথম বিয়ানে 10 থেকে 12 লিটার আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ প্রথম বিয়ানে 10-12 লিটার আসলে এটা অনেক আশা করা যায় কারণ তার মায়ের দুধের রেকর্ড একটু বেশি জি এই জন্য আচ্ছা তা আমরা তো অনেক জায়গায় শুনি যে আসলে অনেকে বলে থাকে যে প্রথম বিয়ানে 18 লিটার 20 লিটার পর্যন্ত হবে তো আপনি বললেন যে 10 লিটার বা 12 লিটার ইনশাআল্লাহ থাকবে আসলে এই গরুটার 20 হতার 22 হতার এটা আপনার আমার হাতের কথা না এটা আল্লাহ পাকের হাতের কথা অবশ্যই এটা গরু দেয়া যাচ্ছে আপনি হচ্ছে আমি বললাম 10 হচ্ছে অথচ ওই বাড়ির যায় সেটি 15 হয় জি এরকম সম্পূর্ণ উপর আল্লাহর ইচ্ছা এগুলা তো আমরা বলে দিতে পারবো না কয়েও দিতে পারবো না তো আসলে যারা হয়তো মূলত বলে তারা একটু বেশি বলে বেশি বলে থাকে তো আমি আর অত বেশি বলতে চাই না আমি ছোট করেই বলতে চাই যাতে দর্শক আসলে দেখে বুঝুক এবং শিখুক তো আচ্ছা চলেন ভাইয়া কি কি বকনা রাখছেন এবং এগুলোর দাম সম্পর্কে আমার দর্শকদের জানানোর চেষ্টা করি অবশ্যই ভাই এটা কি জাতের বকনা এটা ভাই জার্সি জাতের বকনা জার্সি জাতের বকনা এই বকনাটার বয়স কেমন এই বকনাটার বয়স 7.5 মাস চলছে ভাই 7.5 মাস চলছে জি আচ্ছা তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন এই বকনাটার দাম চাচ্ছেন 52,000 52,000 দাম চাচ্ছেন জি যাই হোক দাম দর তো অবশ্যই কমে নিতে পারবে অবশ্যই দাম দর সবাইকে কম বাড়া হবে ভাই আচ্ছা তো এই বকনাটা উলানটা দেখি ভাই বকনাটার উলানটা আছে বেশ ভালোই আছে ভাই কি জাতের বকনা এটা এটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই হলস্টাইন ফ্রিজিয়াম জাতের বকনা এই বকনাটার বয়স কেমন এই বকনাটা বয়স 6 মাস চলছে 6 মাস চলছে জি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম 35,000 টাকা বকনাটার দাম চাচ্ছেন 35,000 টাকা আচ্ছা এই বকনাটা উলানটা দেখেন তো ভাই ভাই এটা কি জাতের বকনা এটা হচ্ছে গান আপনার জার্সি ভাই জার্সি জি জার্সির মুন্ডি ভাই জার্সির মুন্ডি জি মুন্ডি তো জাত নাই মানে আপনারা কি জন্য বলেন এগুলো অনেকে তো বলে আর কি জি 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 এটা আসলে মুন্ডি যখন এদের শিং না থাকে এবং ঝুঁটি থাকে তাদের মুন্ডি বলা হয় মানে শিং গুলো না থাকার কারণে আপনারা কারণে এগুলো মুন্ডি বলা মুন্ডি বলে থাকে না আর কি জি 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 তো এই বকনাটার বয়স কয় মাস এই বকনাটার বয়স আপনার 9.5 মাস যাচ্ছে ভাই 9.5 মাস যাচ্ছে এই বকনাটার দাম কেমন চাচ্ছেন এই বকনাটার দাম চাচ্ছেন 65,000 65,000 টাকার দাম চাচ্ছেন আচ্ছা ভাই বকনাটা উলানটা দেখি এটার দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি 65,000 65,000 জি না
এটা কি জাতের বকনা ভাই? এটা জার্সি ভাই। জার্সি জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন? বকনাটা বয়স 11 মাস চলছে। 11 মাস চলছে। জি। আচ্ছা। এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি আমি 60000। বকনাটার দাম চাচ্ছেন 60000 টাকা। আচ্ছা উলানটা দেখেন ভাই। ঠিক আছে। এটা কি জাতের বকনা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন? এই বকনাটার বয়স 10 মাস চলছে। 10 মাস চলছে। জি। আচ্ছা। এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি আমি 56000। দাম চাচ্ছেন 56000 টাকা। জি। আচ্ছা এই বকনাটা ওলানটা দেখি ভাই। এটা কি জাতের বকনা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন? এই বকনাটার বয়স 8 মাস চলছে। 8 মাস চলছে। জি। আচ্ছা এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি আমি 52000। দাম চাচ্ছেন 52000 টাকা। জি। দাম দর তো করে নিতে পারবে? অবশ্যই দাম দর করে সবাইকে কম ভাড়া হবে। এটা উলানটা দেখি। জি। উলান বেশ ভালো আছে এটারও। জি। ভাই কি জাতের বকনা এটা? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। বয়স কেমন বকনাটার? বকনাটার বয়স 9 মাস যাচ্ছে ভাই। 9 মাস যাচ্ছে। আচ্ছা তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন ভাই? এই বকনাটার দাম চাচ্ছি আমি 55000। বকনাটার দাম চাচ্ছেন 55000 টাকা। আচ্ছা উলানটা দেখা যাবে? হ্যাঁ ভাই উলানটা দেখা যাবে। এটা কি জাতের বকনা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন ভাই? এই বকনাটার বয়স 6 মাস চলছে। 6 থেকে 7 মাস চলছে। চলছে। এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি আমি 38000 টাকা। বকনাটার দাম চাচ্ছেন 38000 টাকা। উলানটা এটা দেখি। এটা কি জাতের বকনা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন? 7 মাস চলছে। 7 মাস চলছে। জি। দাম কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি 39000 টাকা। 39000 টাকা দাম চাচ্ছেন। জি। আচ্ছা এই বকনাটার ওলানটা দেখেন। এটা কি জাতের বকনা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন? এই বকনাটার বয়স আপনি 10 মাস 10.5 মাস চলছে। 10 মাস থেকে 10.5 মাস চলছে। জি। আচ্ছা এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি আমি 57000। 57000 দাম চাচ্ছেন। জি। আচ্ছা তো বকনাটার উলানটা দেখেন তো একটু ভাই। এটা কি জাতের বকনা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন? এই বকনাটার বয়স 7 মাস চলছে। 7 মাস চলছে। জি। দাম কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছি 32000। 32000 টাকা। জি। আচ্ছা বকনাটার ওলানটা দেখেন ভাই। ভাই কি জাতের সারবাচ্চা এটা? এটা হচ্ছে এখানে আপনার ব্রাহ্মার ক্রস ভাইয়া। ব্রাহ্মার ক্রস। জি। বয়স কেমন সার বাচ্চাটা? সার বাচ্চাটার বয়স হচ্ছে 9 মাস যাচ্ছে। 9 মাস যাচ্ছে। জি। আচ্ছা তো এই সার বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? 65000 চাচ্ছি ভাই। সার বাচ্চাটার দাম চাচ্ছেন 65000 টাকা। দাম দর তো করে নিতে হবে না এটা? জি জি দাম দর করে নিতে হবে এটা। আচ্ছা ভাই আপনাদের এখানে ঢাকায় থেকে যদি কেউ আসতে চায় তাহলে কোথায় নামতে হবে? বাসে আসলে এবং ট্রেনে আসলে? তারা বাসে আসলে ঈশ্বরদীতেও নামতে পারে, দাশুরিতেও নামতে পারে। দাশুরি বাসে আসলে? বাসে আসলে। আচ্ছা আর ট্রেনে আসলে ঈশ্বরদী নামতে হবে। ঈশ্বরদী নামতে হবে। আচ্ছা এখান থেকে ঢাকাতে ছোট জ্যাক গাড়িগুলো ভাড়া কেমন পড়বে? আসলে জ্যাক গাড়িগুলো ভাড়া 5000 5500 টাকা এরকম পড়বে। আর 5500 কি হবে? 5500 হবে ছোট গাড়িগুলো, পিকআপ গাড়ি। 5500। জি। এই ছোট পিকআপ গাড়িতে এই বকনাগুলো কয়টা ধরবে? আসলে এই বকনাগুলো যদি পিকআপে দেওয়া যায় ধরেন 7-8টা ধরবে। 7 থেকে 8টা ধরবে? 8টা ধরবে। আচ্ছা তদিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।